আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেই সাথে সবাইকে শুভ সকাল। বেলা বাজে 6:30, ঘুম থেকে ওঠার পরে আগে হচ্ছে খামারের পরিষ্কারের কাজ চলতেছে। এখন হচ্ছে খামারে আমার যে দুধানোর যে মেশিনটা আছে, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দুধানোর যে মেশিনটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু প্রবলেম আছে রেগুলেটরে, কেননা দুধ একটু মানে কম পাচ্ছে আর কি, মানে ইয়ার থেকে কম আসতেছে, আপনার যে ইয়াটা আসে একটু কম আসতেছে। তো এর জন্য খামারটাকে পরিষ্কার করে নিব। তারপরে হচ্ছে কালকে আমি গিয়েছিলাম সেখানে সেই ইঞ্জিনিয়ারকে আনার জন্য, কিন্তু তারা অভিজ্ঞ যে লোক সে ছিল না, বলছে যে ইতি আপা আপনার এখানে তো যে সেই লোক গেলে হবে না, তো আপনি একটু ধৈর্য ধরেন, একটা রাত আমরা হচ্ছে লোক পাঠাই দিব, ভোরে সেহেল খাওয়ার পরই পাঠাই দিব। তো সেই যে কাজ সেই কথা, তো আমি যখন কাজ করতেছিলাম এগুলা গরু খুবগুলো একটু বেশি বেশি পরিষ্কার করে দিতেছিলাম, আর এই সাইডেও কাজ চলবে, ওনারা হঠাৎ করে যদি চলে আসেন তাহলে হচ্ছে দেখা যায় যে গোবরে ভরা থাকবে, যেটা একটু ক্লিন সবসময় আসলে কি সবসময় করা হয়, দিনে থেকে চার থেকে পাঁচবারই ধোয়া হয়, কিন্তু এতগুলো গরু তো একটু অগুছারও ছাড়ো থাকবে, এই জন্য আমি কোনোটাই করে তুল পাচ্ছি না এই আর কি। আর লোকের বড্ডই অভাব, শারীরিকভাবে খুবই অসুস্থ ফিল হচ্ছে, মানে কিছু করার নাই, নিজের কাজ নিজেরই করতে হবে। এখনও ভয়েসটা ভেঙে আসতেছে, ঠান্ডা প্রচুর প্রচুর জার্নি করতেছে, দৌড়াদৌড়ি, দিনে একবার খেয়ে না খেয়ে কালকে সেই সারাদিনে একবার পাতা ভাত খেয়েছিলাম, সময় হয় নাই খাওয়ার জন্য, রান্না ছেড়ে খাওয়ার জন্য সময় হয় নাই। আর বাহিরে একটু মানে যে আলু দিয়ে যে বানানো হয় পটেটো কি একটা যেন ইয়া, সেটা একটু খেয়েছিলাম। তো যাই হোক, আচ্ছা ঠান্ডা, তো যাই হোক, এখন হচ্ছে খামারে যে খাবারের কাজ চলছে, এক সাইড দিয়ে ভুট্টা বানানো হচ্ছে, মানে সাইলেজের যেটা বলি আর কি, যেটা খাওয়ানো হয় আমার খামারে, এগুলো দেওয়া হচ্ছে। আর এই সাইড দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর এখন ওনারা আসলে দেখি কত দূর আসে, আসার পরে বাকি কাজগুলো করব। তো সচরাচর যে কাজগুলো থাকে, আর আপনারা হচ্ছে খামারে সকালবেলা অনেকে বলেন যে আপু গরুকে গোসল করায় দিয়ে দুধ দোয়াবেন, আসলে কি হঠাৎ করে শরীরে সকালবেলা, তো এখনই কিন্তু শীত পড়ে, তো এই শীতের মধ্যে দেখা যায় যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, এটা গরুর প্রবলেম হয়, অনেক রোগী দেখা দেয়। তো এই জন্য আমি এত সকালবেলা পুরো শরীরে পানি দিই না, আমি শুধু গরুর বাটগুলা এবং হচ্ছে পাগুলা এবং হচ্ছে কোমরগুলা যেখানে যেখানে দেওয়াটা দরকার আমি সেখানে সেখানেই দিই, তাছাড়া দেওয়ার দরকার মনে করি না, পরে আবার দিয়ে দিই, কারণ এখনই যে দিতে হবে। সমস্যা কী ভাই? এইটা হচ্ছে মেশিনের কাজ, মূলত সমস্যা কীটা? সমস্যা নাই, সমস্যা নাই, দুধ কম আসে, এই যে এইখানে দুধ কম আসে, আর এই যে এইখানে যে মিটারে যে পয়েন্টটা না, এটা এই দিকে নাইমা যায়, পরে আবার এইখানে সবগুলা খোলার পরে চাপ দিয়ে ধরার পরে হালকা উঠে, কিন্তু অতটা ইজি না, মানে ফার্স্ট টাইম যেরকম ছিল, আর এইটাও আমার কাছে একটু ইয়া মনে হয়েছে। এই শব্দটাই মনে হয় রেলির শব্দ না? আমি কোম্পানিতে আছি কত 7-8 বছর। মেশিনের প্রেশার ধরে পরে এটা ভিতরে ঢুকে দিলেন, দুইটা ছিল, দুইটা লাগানোর আগে অবশ্যই ভাঙা দেওয়া, এই যে শব্দটা করে দিলেন
আপনি যখন ইয়ে করছেন ওই প্রেসারের একটু সমস্যা ছিল রেগুলেটরে আমি এটা কষ্ট লাগে অ্যাডজাস্ট করে দিব না আমি একটা সকালে ওরকম মাপা না তো চাম্পা যাচ্ছে তারপর একটা আইডিয়া আছে না একাই দুধ করতেছে Thank you.
Gracias.